একজন মিডিয়া কর্মী, দৈনিক নবকল্যাণ পত্রিকার স্টাফে ঘোরা, আপনি তো এখানকার জরুরি বিভাগের ডিউটি অফিসার, তাই না? তা আপনি জরুরি বিভাগ রেখে আপনি অন্ধকার একা রুম বন্ধ করে আপনি ওইখানে কি করেন? আপনি বলেন আপনার নাম কি, রিপোর্ট করবো না কি করবো সেটা তো আমি বুঝবো। আমি আপনাকে ওইখানে ডাক দিছি, সেটা কি অন্যায় হয়েছে আপনার? আপনি ইমার্জেন্সি রাইকে গিয়ে ওইখানে গিয়ে আপনি আরাম করতেছেন আর আমরা এদিক দিয়ে আমরা হয়রানি হচ্ছি, আর আপনাকে ডাক দেওয়াতে আপনি বলতেছেন যে আপনি ওইখানে যান, ওইখানে জবাব দিব। আপনি ওই রুমে কি করেন? আপনি ইমার্জেন্সিতে খালি রাখিয়া আপনি আজকে এখানে ডিউটি অফিসার না? আর আপনি বলতেছেন যে আপনি আমার নামটা লিখে আপনি রিপোর্ট করেন? আপনার এখানে যে লোকজন মারা গেছে, ঠিক আছে, তাই কি আপনি প্রপার ট্রিটমেন্ট দিতে পারছেন? কি চিকিৎসা দিলেন আপনি তাকে? একটা রোগী আপনার এখানে এসে মারা গেল, কি ট্রিটমেন্ট দিচ্ছেন আপনি? কি চিকিৎসা নিলেন, প্রাথমিক চিকিৎসাটা দিলেন আপনি বলেন? আমি শুধু একজন সাংবাদিকই না, আমি গরিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট। আমার দল ক্ষমতায়, 2018 সালের নির্বাচন, সেই নির্বাচনে আমাকে ভোট চাইতে হবে, নৌকার জনগণের কাছে আমাকে যেতে হবে। আর আমার গভর্নমেন্টের আপনার ইয়া হয়ে আপনারা যদি এই সেবা দেন, আপনারা এখানে বলছে এই ধরনের সেবা দেন, তাহলে আমরা নৌকা ভোট কেমনে চাব? এই সরকারের পক্ষে কেমনে আমরা জনমত গ্রহণ করবো? এমনিতেই আজকে বেশ কিছুদিন যাবৎ প্রচারিত হচ্ছে যে গরিবপুর হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা নাই, আমি একটা প্যারাসিটামল পর্যন্ত পাই নাই। এখন বলেন আপনার বক্তব্যটা কি, যে আপনি বলছেন যে ওইখানে যান চিকিৎসা নেন? আচ্ছা যা হোক, এখন চিকিৎসা হলো যে আপনি যে একজন রোগ যে মারা গেল তার ব্যাপারে আপনার বক্তব্য কি, কিভাবে মারা গেল, কি হয়েছে, আপনি কি প্রাথমিক কি চিকিৎসা নিচ্ছেন, কিছু কি সমস্যা মারা গেল? ওই লোকটা যখন মারা গেল তখন আপনি কোথায় ছিলেন? মসজিদে ছিলেন। আপনার নামাজটা বেশি না একজন রোগীর জীবন রক্ষা করা বেশি, কোনটা? ওষুধ দেওয়া হয়েছে, তা আপনার অবজারভেশনে থাকা দরকার ছিল, ঠিক আছে। কিন্তু এখানে আপনার যদি অবজারভেশনে থাকতো তাহলে আরো যদি কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার হইতো তাহলে আপনি নিতে পারতেন যদি থাকতেন উপস্থিত। যাও, প্রবলেম হয়েছে বলতে এই লোকটা কিন্তু মারা গেছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। আপনি মারা গেল, যদি হইতো তাহলে একটা ইঞ্জেকশন দিতে পারতেন, আপনার হাড়টা ব্লক নাও হইতে পারতো, হয়তো সে বাঁচতে পারতো। কিন্তু এই যদি সেবার মান হয় আপনাদের, আপনি কি চিকিৎসার লাগে ডাকি আনছেন? আপনার রুমে আমি গেছি, আপনি তালা বন্ধ করে অন্ধকার রুমে বসে কি করেন আপনি ওইখানে, কি করেন আপনি? আপনি আপনি ইমার্জেন্সি রাখিয়া আপনাকে আমাকে ওইখানে খুঁজতে হবে কেন? আর ওইখানে আপনাকে খোঁজার কারণে আপনি আমাকে চার্জ করছেন কেন? চার্জ করলেন আপনি আমাকে, চার্জ করছেন আপনি যে আপনি ওইখানে যান, আমি জবাব ওইখানে দিব? কি নাম আপনার, কি নাম আপনার বলেন, মুখে বলেন না? না, আপনি মুখে বলেন, মুখে বলেন, মুখে বলেন, মুখে বলেন, আমি তো আপনার ভিডিও করতেছি, মুখে বলেন। নূর মোহাম্মদ, এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে।